উপরে টপ আছে সেই টপ হিসাবে আপনারা এইভাবে লাগাবেন এই টপটা যাতে নিচের দিকে না হয় এইখানে আপনাদের যে কম্পার্টমেন্টটা আছে এটা খুলতে হবে এখানে আপনারা দেখবেন এই কালার ম্যাচ করার জন্য এই তো পকেটটা দেওয়া আছে এইখানে লাগানোর আগে দুটো হ্যাচকে আপনাকে একটু প্রেস করতে হবে করে এখানে লাগিয়ে দিতে হবে কিন্তু কেবিলটা লাগানোর আগে ওটাকে কি হরাইজন্টাল রাখতে হবে না স্যার এটা দেখুন একটা আচ্ছা ভালো কথা মনে করলেন যে এটা আমাদের অফ আছে যখন আমি ইউজ করব তখন এটা আমাকে এভাবে করতে হবে আগে আমি যখন কোনো কিছু প্লাগইন করব তখন আমি হরাইজন্টালি রাখব হরাইজন্টাল মানে সেটা কাজ করছে না আপনার এটার ক্ষেত্রেও যে একই রকম রুলস আছে কন্ট্রোল ইউনিটের ক্ষেত্রেও কিন্তু আমাদের একই রকম রুলস আছে এখানেও যে আমাদের বাটনটা আছে এটা যখন আমরা কাজ করব কোনো কিছু তখন সবসময় আমরা সুইচ অফ করে কাজ করব সুইচ অন করে কাজ করতে গেলে কিন্তু অসুবিধা হবে এটা সুইচ অন কিভাবে উপরে করলে আমার সুইচ অন নিচে থাকলে লাইট জ্বলবে হ্যাঁ এখানে একটা লাইট জ্বলবে তারপরে প্রসেস গুলো হবে এটা নিচে করে রাখতে হবে ঠিক তেমনি এইখানে যে সুইচটা আমাদের নবটা দেওয়া আছে এটা কারণটা কি এটা কি হয় এটা যে আমি যদি সোজা করে দিই কি হবে আর শুয়ে রাখলে কি হবে একাই হওয়া বুঝে যাবে ব্যাটারি তো এটা অনলি আছে ব্যাটারিটা আমার যে রোলটা আছে এটার ভিতরে সেট করা থাকে এটা যখন আমরা এইভাবে করা আছে সেটাকে প্রেস করে ধরে থাকে তখন আপনার ভোট দিলেও কিন্তু সেখান থেকে সেই রোলটা ঘুরবে না যার ফলে কেটে পড়বে না সেখানে তো আমাকে যখন ভোট শুরু করব আমাকে এটা যদি অন করে দিই এভাবে ভার্টিক্যাল করে দিই তখন কিন্তু আমার সমস্ত সেটা অন করলে সাতটা প্রথমে কেটে পড়বে তারপর আমার যা নর্মাল প্রসিডিউর আছে সেগুলো ফলো করতে হবে তো আমি যেহেতু এখন সেট আপ করছি আমি এটাকে হরাইজন্টাল রাখলাম এই টপের যে অংশ আছে উপরে লাগাবো ক্লিক করে আওয়াজ হওয়ার কথা কিন্তু এখানে প্রেস না করে ক্লিকটা হলো আর এখানে ব্যাটারির যে সেগমেন্টটা আছে এখানে ব্যাটারিটা লাগানোই থাকবে একটা কথা যেটা বলা হয়েছে গতকাল আপনাদের হয়তো একটা এক্সট্রা ব্যাটারি দিয়ে দিতে পারে যদি ব্যাটারি শেষ হয় এই কম্পার্টমেন্টটা খুলে নিয়ে সেইখানে কিন্তু ব্যাটারিটা লাগাতে হবে আপনি দেখতে পারবেন যে পিনের হোল থাকে কিছু লাগিয়ে দিয়ে জোরে একটু চাপালে সেটা সেফ হয়ে যায় খোলার সময় একই ভাবে টেনে নিলে আপনার কিন্তু ব্যাটারিটা সেখান থেকে বেরিয়ে আসবে খুব সম্ভবত আপনাদের ব্যাটারি লাগানোর প্রয়োজন হবে না ভোটের সময় যদি প্রয়োজন হয় খুলে আনতে হবে আচ্ছা এই ব্যাটারি খোলা মেলা এগুলো সব তো কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করে করতে অবশ্যই এবং সিলিং এর ক্ষেত্রেও একই অবস্থা এগুলো একই রকম ভাবে আমাদের কেবলটা আছে কেবলের উপর টপ লাগানো আছে রেড সাইড এবং ব্ল্যাক সাইড আছে এটা আমি এখান থেকে দেখে দিচ্ছি ক্লিক হলো মানে এটা সেট হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দেব এবার আমি আমার সুইচটাকে কন্ট্রোল ইউনিটে অন করলাম অন করার সাথে সাথে এখানে গ্রিন লাইট জ্বলবে সেখানে ব্যাটারি পার্সেন্টেজ ডেট টাইম সমস্ত কিছু দেখাবে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আপনার এটা সেলফ একটা ডায়াগনোস করবে সেলফ ডায়াগনোস করার সময় আপনার যদি কোনো এরর থাকে সেখানে কিন্তু দেখাবে লিঙ্ক এরর থাকলে কি করতে হবে লিঙ্ক এরর এর অর্থ যে আপনার হয়তো কেবলটা ঠিক মতো লাগানো হয়নি তখন আপনাকে আবার সুইচ অফ করে নিয়ে অবশ্যই সুইচ অফ করবেন কিন্তু আবার যখন খুলতে হলে অবশ্যই সুইচ অফ করে এটা দেখুন সেলফ চেক ইন প্রোগ্রেস এখনই দেখাবে এখানে ঠিকঠাক আছে কিনা দেখতে পাচ্ছেন পেছন থেকে সবাই আমাদের কাছে যাচ্ছে এই যে দেখুন টাইম দেখাচ্ছে ডেটটাও দেখাচ্ছে সিরিয়াল নাম্বারটা যখন দেখাবে অবশ্যই নোট করে নেবেন এটার পেছনেও একটা নম্বর লেখা আছে ওই নম্বরটাই এখানে থাকবে এই নম্বরটা পুলিশ এজেন্টদেরও নোট করতে বলবেন আপনার প্রিসাইডিং অফিসারও নোট করবে ক্যান্ডিডেটস এখানে 16টা সেট করা আছে যেহেতু ডামি আপনাদের অ্যাকচুয়াল ভোটের সময় 16টা হয়তো থাকবে না 4-5টা হয়তো থাকবে দেখুন ব্যাটারি পার্সেন্টেজ হাই আছে 99% জেনারেলি এরকমই থাকে কম থাকার কথা না কম যদি থাকে তাহলে আপনাদেরই ভুলে হয়তো অনেক সময় আপনারা কি করবেন ওই যখন ডিসিআরসি তে নেন তখন গিয়ে দেখবেন ওইখানে অন করে দিয়ে সুইচ অফ করতে বলতে ভুলে যায় তখন ওই সারা রাত ধরে জ্বলবে
তখনই কমে যাবে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন।